অথবা শুয়ে শুয়ে টিভি দেখে, তো এই থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। তো দর্শক, আপনার শুধু এক্সরে করে এটা কনফার্ম করা ঠিক হবে না, আপনার কোমরে একটা এমআরআই করে দেখেন। ওখানে ওখানে সম্ভবত আপনার যে বলছিলেন ফাঁক হয়ে গিয়েছে, আসলে ওখানে ডিস্ক প্রোল্যাপস হয়ে গিয়েছে। তো এটা ট্রিটমেন্ট হচ্ছে সম্পূর্ণরূপে 90% রোগী আমরা হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করলে অপারেশন বিহীন আপনি ভালো হয়ে যাবেন। আর যে আপনাকে যে আইডিয়া দিয়েছে যেটা আজীবন থেকে যাবে ভালো হবে না, একেবারে ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত কথা। আপনি সঠিক জায়গায় কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন, আশা করি এটা সম্পূর্ণরূপে আপনি ভালো হয়ে যাবেন। আর অত্যধিক পরিশ্রম কিছুটা সময়ের জন্য ছেড়ে দেন, পরিশ্রম করার কিছু নিয়ম আছে, ওয়েট লিফটিং এর কিছু নিয়ম কানুন আছে, এটা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন আপনাকে চিকিৎসক বুঝিয়ে দিবেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ, আর টিভি সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি আমি সুস্থ থাকি বা না থাকি, সময় কিন্তু আমাদের কারোর জন্যই অপেক্ষা করে না, আর তাই যতক্ষণ প্রাণ ততক্ষণ সুস্থভাবে বেঁচে থাকুন এবং যে কোনো শারীরিক সমস্যায় দ্রুত সুচিকিৎসা নিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে আজ শনিবার রাত 1:45 দেখবার আমন্ত্রণ, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।